শুধু মন্দির পুনরুদ্ধার নয়, মোগলদের অত্যাচারে ধর্মান্তরিত হিন্দু ধর্মে ফিরিয়ে আনার জোরালো দাবি জানালেন শিলচর সাব ডিভিশনাল এসসি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান আইনজীবী নিহার রঞ্জন দাস। দীর্ঘ 500 বছর পর অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার ফলে সমগ্র দেশে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে পারে একজন সনাতনী হিসেবে তিনিও গর্বিত বলে মন্তব্য করেন। সোমবার 22 জানুয়ারি রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠার পুণ্যলগ্নে দুধপাতিল বাগমারা খেলার মাঠে আয়োজিত শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উৎসবে যোগদান করে এই মন্তব্য করেন তিনি। উল্লেখ্য, দুধপাতিল বাগমারা খেলার মাঠ ছাড়াও এই দিন কাছাড় জেলার বিভিন্ন স্থানে রাম পূজা তথা যজ্ঞানুষ্ঠানে নিহারবাবুর সাথে আইনজীবী উজ্জ্বল কান্তি দাস লস্কর ও সমাজকর্মী কমলেশ দাস উপস্থিত ছিলেন। শিলচর থেকে স্মিতা মালাকারের রিপোর্ট, ভয়েস এনি 24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। আজকে সারা ভারতবর্ষের সঙ্গে এখানেও মানুষের মধ্যে উচ্ছ্বাস দেখা যাচ্ছে যে 500 বছরের প্রতীক্ষার অবসান। আমরা শুধু আজকে একটা মন্দির প্রতিষ্ঠা করছি না, হিন্দু সংস্কৃতিকে আমরা উদ্ধার করেছি। আমাদের আজকের দিনে প্রতিজ্ঞা নিতে হবে শুধু মন্দির পুনরুদ্ধার নয়, মোগলদের অত্যাচারে যারা যে সকল হিন্দুদেরকে মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে তাদেরকে বুঝিয়ে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে, এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে নিতে হবে। এদেশে আসার পর আমাদের হিন্দুদের যে মন্দির, এই মন্দিরগুলো ধ্বংস করেছে, একের পর এক মন্দির ধ্বংস করে তার উপর মসজিদ বানিয়েছে। আজকের দিনেও পাকিস্তানে চলছে, বাংলাদেশে চলছে। মন্দির ধ্বংসের পাশাপাশি যে গরিব হিন্দু যারা ছিল তাদেরকে অত্যাচার করে, তাদেরকে নির্যাতন করে তাদেরকে ধর্মান্তরিত করা হয়েছে, মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হয়েছে। আজকের দিনে আমাদের প্রতিজ্ঞা নিতে হবে মোগলরা জোর করে যাদেরকে ধর্মান্তরিত করেছে সেই সব হিন্দুদের যারা বংশধর যারা আছে তাদেরকে আবার হিন্দু ধর্মে ফিরিয়ে আনতে হবে, এই প্রতিজ্ঞা আমাদের মধ্যে নিতে হবে।